আদর্শ উচ্চ বিদ্যালয় গাইজাত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা সুলতানা। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় বর্ষ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা বিদ্যালয় থেকে একটি শিখ পেয়েছ, সেখান থেকে তোমাদের বিগত ক্লাসগুলিকে বাংলা দ্বিতীয় বর্ষ ক্লাসে তোমাদের ব্যাকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ব্যাকরণের মধ্যে আমাদের ব্যাকরণের সংজ্ঞা ছিল, তারপরে ছিল এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, ক্রিয়াপদের সাধ্য চরিত্র, এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। সমার্থক শব্দকে আমাদের দুইটি করে লিখতে হয়, আর ক্রিয়াপদের যে চরিত্র সাধ্য চরিত্রগুলো আছে সেগুলি আমাদের কীভাবে লিখতে হবে, এবং আজকে আমাদের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এগুলি কীভাবে আমরা পরীক্ষার খাতায় লিখব, এবং চিঠি এবং দরখাস্ত, এই দুটি বিশেষ করে চিঠি এবং দরখাস্ত আমরা কীভাবে লিখব, আমাদের লেখার ধরন কীভাবে হবে, কীভাবে লিখলে আমাদের নম্বর কাটা যাবে না, আর কীভাবে লিখলে আমাদের নম্বর কাটা যাবে, এই বিষয় নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা পাঠে চলে যাই। প্রথমে আসো আমরা ক্রিয়াপদের সাধু চরিত রূপগুলি কীভাবে লিখব। ক্রিয়াপদের সাধু চরিত রূপ প্রশ্নের মধ্যে সাধারণত আমাদের সাধু রূপগুলি দেওয়া থাকে, আমাদের সাধু রূপটাকে চরিত রূপে রূপান্তরিত করতে হয়। তাহলে অবশ্যই আমাদের উপরে এই সাধু রূপ, সাধু রূপ এবং চরিত রূপ এই কথা উপরের কথাটি কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। তুমি নতুন শ্রেণীতে উঠেছ, তোমার বই কিনতে হবে। এখন তুমি নতুন বই কেনার জন্য টাকা
দেওয়া আছে, সম্পূর্ণটা দেওয়া আছে। আশা করি তোমরা সবাই পাঠ্য বইটা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছ। এখানে আছে দেখো, পড়তে আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন। আমি তোমাদের দয়ায় ভালো আছি। গত পড়তে আমি আমার পরীক্ষার ফলাফলের কথা জানিয়েছি। আমাদের বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া দিয়েছে, তাই 15 দিনের মধ্যে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারবে। সুতরাং ভর্তি ও বই কেনার জন্য প্রয়োজন প্রায় 1200 টাকার পত্র পাওয়া মাত্র উক্ত টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিও। এখন এই বাবা, তাহলে এখানে কি লিখতে হবে আমার?
পারো, কিন্তু তোমাকে অবশ্যই এই নিয়মে খামতি আঁকতে হবে চিঠির ক্ষেত্রে। শিক্ষার্থীরা আশা করি নিশ্চয়ই তোমাদের বুঝাবে বুঝতে পেরেছো তোমরা সবাই কিভাবে আমরা যে কি দরকার চিঠিগুলি লিখবো এবং খামটা চিঠির সাথে অবশ্যই খামতি এঁকে দেখাবো। আরেকটি জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের খাতা পৃষ্ঠা, আমরা কিভাবে লিখবো চিঠি
থাকবে।